আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রামটা দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। দোয়া করি আল্লাহর কাছে যে যে সময়টা আমরা এখানে দিচ্ছি এখন, এই সময়টা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, এবং এখান থেকে যা কিছু শিখি আল্লাহ যেন তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমাদের জীবনটাকে গড়ে তোলার সিদ্ধান্ত যেন আমরা গ্রহণ করতে। সম্মানিত ভাই বোনেরা, আমরা সিরাতুন্নবীর 43 এপিসোডে আমরা এখন এসে পৌঁছেছি। এখানে আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবন নতুন দিকে মোড় নিচ্ছে সেই জীবনটা, এবং এই প্রত্যেকটা মুহূর্ত এখানে থাকবে আমাদের চোখের পানিতে ভরা। আমরা দেখতে পাবো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কীভাবে এখন ষড়যন্ত্র হয়। আমি গত এপিসোডে বলেছি যে মক্কা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ হলো যে একটু দুর্বল, তারা অর্থনৈতিক দিক দিয়ে এবং রাজনৈতিক শক্তির দিক দিয়ে, কিন্তু তারা ভালো মানুষদের মধ্যে। আর একটা গ্রুপ হলো করাপ্টেড, এবং তারাই রাজনৈতিক হাতিয়ার তাদের হাতে আছে, এবং অর্থনৈতিক সামাজিক মিডিয়া তাদের হাতে আছে। এই দুটো গ্রুপের মধ্যে এখন মারাত্মক দ্বন্দ্ব, এবং মক্কার লোকেরা এখন সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্টে যে এখন আমাদের ফয়সালা হবে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে এবং তার যারা অনুসারী তাদেরকে এবং তাকে যারা সাহায্য করে, পলিটিক্যাল সাহায্য করতেছে, তাদেরকে সবাইকে শেষ করে দেওয়া হবে। তো এখন প্রথমে টার্গেট নিয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তারা মনে করতেছে যে তাকে যদি মেরে দেওয়া যায় তাহলে সব ল্যাটা মানে চুকে গেল, যেটা আমাদের বাংলা ভাষায় বলে যে আমাদের আর কোনো কষ্ট করা লাগবে না, তাকে মেরে ফেলতে পারলে ভালো। প্রথমে লেলিয়ে দেওয়া হলো যুবকদেরকে, মানে পার্লামেন্টের মাধ্যমেই, যে যুবকরা তোমরা তোমাদের হাতে অস্ত্র নাও, এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মারার চেষ্টা করো, যে যেভাবে যেদিক থেকে পারো তাকে আঘাত করো, এবং এই আঘাতগুলো হতে হবে যে মানে যেভাবেই তাকে হত্যা করা যায়। সর্বপ্রথম এগিয়ে আসলো এক যুবক, যিনি আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের একজন মেয়ে রুকাইয়া তার স্বামীও ছিল। রুকাইয়াকে আল্লাহ রসুল বিয়ে দেন আবু লাহাবের ছেলে উতবার সাথে, তো জামাই হয় সম্পর্কে আল্লাহ রসুলের। তো যখন আবু লাহাবের বিরুদ্ধে সুরা লাহাব নাজিল হয়, তখন আবু লাহাব সর্বপ্রথম যে কাজটা করে যে তার ছেলে দুইজনের কাছে দুই মেয়ে বিয়ে দেওয়া ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উতবার সাথে বিয়ে দেওয়া ছিল রুকাইয়ার, আর উম্মু কুলসুমের বিয়ে দেওয়া ছিল উতাইবার সাথে। ওরা দুইজন আমাদের নবীর দুই মেয়েকে একসাথে তালাক দেয় কোনো রকম অপরাধ ছাড়াই। তো তালাক দেওয়ার পরে মানে একদিন উতবা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছেন যে শুনেন, আপন চাচাতো ভাই, কিন্তু আপন চাচাতো ভাই আবার তার মেয়ে রুকাইয়ার এক্স হাজব্যান্ড, বলছেন শুনেন দেখি, বলে আপনি যে ওই ওয়ান্নাজমে ইদা হাওয়া এই যে একটা সুরা বলেন না, বলে হ্যাঁ, এই সুরা আমি অস্বীকার করি। তো ভালো, অস্বীকার করো কেন, অস্বীকার করো কেন, না আমি বিশ্বাস হয় না এই সমস্ত বাজে কথা, এই যে মানে অন্নাজমি ইদা হওয়া, যে আকাশের তারা যখন নিচের দিকে নামবে এটা কীভাবে সম্ভব, বাজে কথা। আল্লাহ রসুল তাকে বোঝাবার চেষ্টা করলেন, যেহেতু জামাইও হতো সম্পর্কে আবার চাচাতো ভাইও, তো বোঝাবার চেষ্টা করতে যেও সে বুঝতে চাইলো না, বরং আরেকটা কাজ করে ফেললো, সেটা হলো যে রেগে গেল। রাখতে রাখতে এক পর্যায়ে এমন হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জড়িয়ে ধরে কিল ঘুষি মারা শুরু করেছে, এবং তার যে কাপড়টা ছিল সেই কাপড়টা ছিঁড়ে দুই টুকরা করে দিল, এবং তার মুখের উপরে থুথু মারল। তো এটা কল্পনা করা যায় না, আপন চাচাতো ভাই আবু লাহাবের ছেলে, আবার নিজের মেয়ের স্বামীও ছিল সে এক সময়, সম্পর্ক তো ভালোই ছিল, শুধুমাত্র দিনের কারণেই তো সম্পর্কটা খারাপ হয়ে গেলো। তো মুখে থুতু যখন দেয়, তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুখটাকে ফিরিয়ে নিয়েছেন বলে থুতু তার সম্পূর্ণ মুখে লাগেনি, তবে তার কিছু অংশ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মুখে লাগেন। তো এটা প্রথম আঘাত আসলো। আগে আঘাত আসছে যেগুলো, সেগুলোতে মানে হত্যার আঘাত আসতো না, বিভিন্নভাবে আঘাত আসতো, কিন্তু এখানে একবারে বোঝাই গেল যে এটা অ্যাটেম্প টু মার্ডার, মানে একবারে হত্যা করার মানে এ হচ্ছে এখানে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হত্যার প্রসঙ্গ আসছে, তো আর মনে রাখতে হবে যে নবীদের এই ধরনের দোয়া কিন্তু
মানে খারাপ বলা যায় না। উনি তখন দোয়া করলেন, আল্লাহ মাসাল্লাত আলাইহি কালবান মিন কিলাবিক, আল্লাহ এ হলো আমার আপন চাচাতো ভাই, আমার মেয়ের স্বামী ছিল এবং আমার রক্ত তার সাথে, তার রক্তের সাথে ডিএনএ টেস্টে তো মিলে যাবে কারণ দাদা তো এক। তো এইরকম একজন লোক আমাকে এইভাবে মানে অপমান করলো, এত অত্যাচার করলো, কষ্ট দিল, তো তুমি তাকে তোমার মানে যে সমস্ত কুকুর আছে সেই কুকুর একটা তার উপরে তুমি বিজয়ী করে দিও, তাদের তার উপরে তুমি চালাই দিও। এই দোয়াটা করে করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আসলে বদদোয়াই বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো বদদোয়া করেননি, তবে এই পর্যায়ে তার জীবনের, এটা হলো আপনার চতুর্থ মানে নবুয়াতের চতুর্থর পরে পঞ্চম শুনেই এই জিনিসগুলো হয়, তাকে একবার মেরে ফেলার ষড়যন্ত্র করতে থাকে পঞ্চম ষষ্ঠ সপ্তম এই দিকেই, এই দুই তিন বছরে সাংঘাতিক মারাত্মক অবস্থা পৌঁছে যায়। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটু মনের কষ্টটাও যেন বেশি হচ্ছে, উনিও এই দোয়াটা, এই বদদোয়াটা করে ফেললেন। এমন হলো যে এই বদদোয়া যখন করছে, ও ভয়ে তার গা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে পালিয়ে চলে গেছেন। উনি জানে এই উতবা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি যা যে দোয়া করবে সেটা কেটে যাবে, ওর এই ভয় লাগা শুরু করেছে। ও এই মার কাছে যেয়ে থাকতো, ঘরের মধ্যে থাকতো, বাইরে বেরোতো না, কারণ বদদোয়া তো হয়েছে আর এটা তো কবুল হবেই, আর একটা কুকুর তো তাকে খেয়ে ফেলবেই। তো সবসময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করতো, বাইরে তেমন বেরোতো না, কাপুরুষ হয়ে গেল। তো একবার তার বাবা তাকে খুব রাগ দেখায় যে তুই যুবক, তুই বীর পুরুষ হওয়া উচিত ছিল, তুই কী করতেছিস এটা, যা একটা এ কর, মানে রেহলাতে শীতা ও সাইফ, যেটা ব্যবসার জন্য তুই একবার যা একটু ব্যবসা করে আয়, সিরিয়ায় যা। তো সিরিয়ায় তাকে জোর করে পাঠালো, সিরিয়ায়, সিরিয়ার মানে ঢোকার আগে একটা শহর আছে এখনও, সেই জায়গাটার নাম জারকা বলে। এই জারকাতে যখন সে পৌঁছায় তখন সেখানে লোকজন ছিল তার সাথে, মানে রাত্রে ঘুমাইছে। এই সময় জারকার ওই যে জায়গাটা ওরা ছিল সেই জায়গাটা খুব সুন্দর ফরেস্ট এরিয়া, যে জায়গায় তারা ঘুমাইছে তার পাশ দিয়ে হলো লম্বা জঙ্গল এরিয়া। তো সেখানে ওরা ঘুমাইছে, রাত্রে একটা সিংহ ওখান থেকে যাচ্ছিল, আল্লাহ তাআলা তাকে পাঠাইছে সিংহকে। তো সে আসলো, এসে দেখে যে অনেকগুলো লোক সেখান থেকে বাছাই করে উতবাকে সে ওই গলায় কামড়া দিল, কামড় দিল, মাথাটা গালের ভিতর করে নিয়ে টেনে টেনে তাকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়, এবং মানে পেট হাত পা ছিঁড়ে ছিঁড়ে সেই সিংহ একাই সে তাকে খেয়ে ফেলে, ওখানে মরে যায়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া এখানে কবুল হয়েছে, এবং এই দোয়াটা ছিল এক ধরনের বদদোয়া, এবং এটা হয়েছে তখনই যখন তার উপরে সর্বপ্রথম মানে হত্যার নিয়াত নিয়ে তার উপর আক্রমণটা হয়, এবং এই আক্রমণটা করে তার আপন চাচাতো ভাই উতবা ইবনু আবি লাহাব, আল্লাহ তাআলা তার সমুচিত জবাব দিয়ে দেন। এটা হয়ে থাকে যখন নবীকে কেউ মারার চেষ্টা করে, বা মানে যারা দিনের কাজ করতে যায় তাদের মারার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের উপরে এই ধরনের শাস্তি দেন। আরেকজন ছিল, এর গল্প আগেও করেছি একবার, উকবা ইবনু আবি মুয়াইত, কয়েকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারাত্মকভাবে হত্যার অ্যাটেম্প নিয়েছে। একবার অ্যাটেম্প নিয়েছিল সেটা আমরা আগে আলোচনা করেছি, তখন সেখানে তাকে মেরে ফেলবে এই নিয়াত করেনি, তখন তাকে কষ্ট দেবে এই নিয়াত করেছে। তো তখন একটা কাপড় দিয়ে তার এই গলা আটকায় ধরে রাখছিল, পরে মানুষের হস্তক্ষেপে সেটা ছেড়ে দেয়। একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যেয়ে নামাজ পড়তেছেন, নামাজ পড়ে সিজদায় যখন গেছেন তখন উকবা পিছন দিক থেকে এসে একটা রশি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে গলায় দুই পাশ দিয়ে এমনভাবে টান দিয়েছেন যে মানে ইবনে ইসহাক বর্ণনা করেন যে তার চোখ দুটো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটো বেরিয়ে যাওয়ার মতন হয়েছে, জিভ বেরিয়ে গেল, এত মারাত্মক অবস্থায় পড়েছে। তো পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দৌড়ে ছুটে আসেন, এসে তারপরে তার ওই গলার মধ্যে হাত দিয়ে কোনো রকমে তার জীবনটা বাঁচানোর চেষ্টা করেন, এবং ওখানে আবু বকরকে দেখে, যেহেতু উকবা ইবনে আবু মুয়াইত আবু বকরকে একটু বেশি শ্রদ্ধা করতো সেই জন্য তাকে দেখে সে সেখান থেকে চলে যায়। যখন দেখলো দুইজন এসে গেছে, আমি হয়তো একজন তার সাথে পারবো না, পরে সে সেখান থেকে চলে যায়। এটাও ছিল হত্যার একটা, একেবারে একমাত্র হত্যার উদ্দেশ্যে
তার উপরে আক্রমণ এবং ওই দিন তাকে শেষ করে দেওয়ার একটা নীল নকশা করা হয়। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেন সেখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটাও আরেকটা প্রচেষ্টা, এটা পঞ্চম নবুয়তের পঞ্চম শনে এটা হয়েছে। আরেকটা হলো যে আবু জাহাল প্রকাশ্য ঘোষণা দিল যে আজ থেকে আমি মুহাম্মদকে না হত্যা করে আমি আর মানে নিরাপদ হচ্ছি না, এবং তাকে না মেরে আমি আর স্বাচ্ছন্দ্য ফিল করছি না। এই কথা বলার পরে শুধু চুপ করে বসে থাকলে তো হতো তা না, সে প্রায়ই তার হাতে অস্ত্র অথবা ইট পাটকেল এগুলো নিয়ে এসে থাকতো। সে ঘোষণা দিল মানে কাবা ঘরের দরজায় দাঁড়াইয়ে যে আমি যেখানে নবী মুহাম্মদকে পাবো সেখানে তার এই মাথাটা নিচে রেখে আমার এই এ মানে হাতে যে মানে প্রস্তরখণ্ড দেখছ, পাথর দেখছো, এইটা দিয়ে তার মাথা ভেঙে ভেঙে শেষ করে ফেলব, এই ঘোষণা সে দিয়ে দিল। হ্যাঁ, চিন্তা করেন মানুষ কোন পর্যায়ে মানে মানে অন্ধ হয়ে গেছে যে কিভাবে একজন মানুষকে এত এত বড় একজন বাদশাহ শ্রেণীর মানুষ। তো আবু জাহালের পজিশন ছিল তো সে সময় একেবারে প্রধানমন্ত্রীর পজিশন, যেমন আমাদের সমাজে বা রাজা বাদশাহ এই পজিশনে কিন্তু আবু জাহাল ছিল। আর যেহেতু তখনকার ওই মানে মক্কার শাসন ব্যবস্থাটা গড়ে ওঠে ট্রাইবাল শাসন ব্যবস্থা, কাজেই এটা এক ধরনের প্রাইম মিনিস্টার যেটা মানে গণতান্ত্রিক দেশে পায় মর্যাদা পায়, সেই মর্যাদা কিন্তু এই এক আবু জাহাল ভোগ করতো। তার মতন মানুষ যিনি দারুন্নাদুয়া বা পার্লামেন্টারি হাউসের প্রধান, তার মুখ দিয়ে কোনো দিন এই ধরনের কথা আসে যে আমি তাকে এইভাবে মেরে ফেলবো? যাই হোক, সে এই দায়িত্ব নিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যখনই কাবা ঘরের মধ্যে আসতে তো সে এই দেখত কখন কীভাবে কখন আসতেছে। উনি মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা আসতেছেন, দেখে যে আবু জাহেল দাঁড়ায় আছে, তার হাতে একটা বড় পাথর, এবং ওই পাথরটা এমন যে ওইটা দিয়ে মাথায় মারলে মরে যেতে পারে যেখানে সেখানে। কিন্তু তার ইচ্ছা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যাবে, মাথা তো একদম মাটির সাথে লাগানো থাকে, উপর দিয়ে তখন পাথর দিয়ে এমন জোরে আঘাত করবে যে ওই মাথাগুলো ফেটে যেন ওখান থেকে মানে ঘিনুটুনু বের হয়ে ব্রেন ট্রেন বের হয়ে সে যেন মারা যায়, তিনি যেন মারা যান, এইটা এইটা তার মাথার মধ্যে ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, আর ওই পাশ থেকে কাবা ঘরের দরজার দিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সিজদা দিতেন, কিন্তু হাজরে আসওয়াদের পাশে, হাজরে আসওয়াদ এবং রুকনে আমানের মাঝখানে দাঁড়িয়ে তিনি এবাদাত করতেন, যাতে করে কাবা ঘর এবং বাইতুল মাকদেস দুটো কেবলা তার সামনে থাকে। তো উনি ওখানে সিজদা গেছেন, আর এ কাবা ঘরের দরজার দিক থেকে এসে এখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিকে যাচ্ছে। লোকজন সবাই দেখতেছে যে একজন সিজদারত আরেকজনের হাতে পাথর নবী সাল্লাহ সাল্লামকে মারতে যাচ্ছে, এবং সে ছোটোখাটো কেউ না, সমাজের শ্রেষ্ঠ শক্তিশালী রাজা বাদশার মতো মর্যাদা সম্পন্ন প্রাইম মিনিস্টার, হ্যাঁ, তখন সে যাচ্ছে। এটা সবাই কৌতূহলবশত দেখতেছে, এবং কারোর মনের মধ্যে রাগ আছে যে সে মেরে ফেলুক, কেউ কারোর মধ্যে কিউরিয়াসিটিতে আছে, কৌতূহল আছে যে সে কীভাবে মারবে আমরা দেখি, লোকজন কিন্তু দেখতেছে। এখন দেখেন এই বর্তমান বিশ্ব আমি মানে আশ্চর্য হয়ে যাই, মাঝে মাঝে দেখি যে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় একজনকে মারা হচ্ছে আর সমস্ত মানুষ আশেপাশে দেখতেছে দাঁড়ায়। তো পৃথিবী ধ্বংসের একটা মানে নমুনা আসে। ওই সময় মক্কার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবীকে মারা হবে একজন মাত্র নিরীহ মানুষ, যিনি কারোর গায়ে হাত তুলে কাউকে কষ্ট দেননি, তাকে মারার জন্য সেই সময়কার এত বড় একজন কর্তৃত্বশালী মানুষ সে এসে আমাদের নবীকে মারার চেষ্টা করতেছে। তো যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সিজদার মধ্যে, আর উনি সিজদা দিতেন লম্বা সময় ধরে সিজদা দিতেন, আর সে সময় তো পাঁচক্ত নামাজ ফরজ ছিল না, যে নামাজটা ছিল সেটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিতে শেখানো নামাজে তিনি নামাজ তিনি পড়তেন, আর সেখানে রুকু এবং সাজদার থাকতো লম্বা। তো উনি সাজদার মধ্যে আছেন, এই অবস্থায় যখন পাথরটা মাথার উপরে নিয়ে হত্যা করতে যাবেন সেই সময় কিছু একটা দেখে ওখান থেকে দৌড় মেরে পালিয়ে চলে আসে, হাতে পাথর আছে মারার মতন অবস্থা পেল না, ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসতেছে। লোকজন দেখে তো কেউ কেউ অট্টহাসি দিল, মুসলমানরা যারা দেখছে বা আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন তারা দেখে একটু হাসছে, আর কেউ কেউ অ্যাস্টনিশড হয়ে গেছে, বিহ্বল হয়ে গেছে, বিস্মিত যে কী ব্যাপার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যেয়ে সেই লোকটা পালাই চলে আসতেছে, ব্যাপারটা কি? আর আবু জাহেল কিন্তু ছোটখাটো কোনো লোক ছিল না সেই সময়, বীর বীরদের মধ্যে বীর সেনানি একজন, সেনাপতিত্বও করেছেন তো, এমন একজন সুঠাম দেহের একজন প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পন্ন লোক পালাচ্ছে। যা হোক, লোকজন জিজ্ঞেস করলো যে আবু জাহেল কি হয়েছে, আপনার কোনো হেল্প দরকার আছে, কি সমস্যাটা কি? উনি তখন বললেন যে উনি বলবো কি করে, তিনি তিনি উনি শব্দগুলো তার সাথে খাটে না, তার মতন শয়তানকে। সে তখন বলল এই যে কুমতু ইলাইহি লিআফআলা বিহি মা কুলতু লাকুমুল বারিহা, কালকে রাত্রে আমি যে ঘোষণা তোমাদেরকে দিয়েছিলাম সেই অনুযায়ী তাকে হত্যা করার জন্য আমি যখন তার পাশে গেছি, ফালাম্মা দানাউতু মিনহু, যখন আমি তার কাছে গেছি, উরিদা লি দুনা ফাহ দুনাহু, তখন তার তাকে পিছন করে নিয়ে আমি দেখতে পেলাম একটা উট, উটের মানে মানে নর উট আর কি, মানে ষাঁড় যেটা বলে আর কি গরুর ক্ষেত্রে, কিন্তু উটের হলো নর এবং মা দিয়ে, কিন্তু এটা হলো নর উট দেখলাম। সে কী ধরনের? মিনাল ইবলি লা ওয়াল্লাহি মা রাআইতু মিসলা হামাতিহি, আমার জীবনে আমি কোনোদিন এত বড় উট আমি দেখিনি, ওয়ালা মিসলা কসরাতিহি, এবং তার মতন এরকম তার যে পিঠের যে কুঁজ যেটা হয় এত মারাত্মক আমি আর কখনো দেখিনি, ওয়ালা আনিয়াবিহি, এবং যে দাঁত আমি তার দেখলাম বড় বড় দাঁত আমি আর জীবনে কোনো জায়গায় দেখিনি। হ্যাঁ, এমন একটা উট। আর আপনারা দেখবেন মাঝে মাঝে যে ইউটিউবেও আমি মাঝে একদিন দেখলাম যে এক উটকে মানে কোরবানি করতেছে এক লোক, তো তখন ওই ছুরি যখন দিয়ে মারছে তখন রক্ত পড়তেছে, ওই অবস্থায় উটটা ওই লোকটার মাথার সম্পূর্ণ গিলে ওইভাবে ফেলাই দিল। তো উটের মুখ কিন্তু অনেক বড় হয়, সেই বড় মুখ ওটাই বোঝাতে চেয়েছে যে অনেক বড় মুখ, অনেক বড় কুঁজ, যেটা মাথার পিঠের উপর দিয়ে এরকম বাঁকা মতন হয়ে একটু উপর দিয়ে এরকম ওঠে, এই এইরকম এত বড় আমি আর দেখিনি। এই কথা লোকজন শুনে তো তাজ্জব হয়ে গেছেন যে আহা, ওখানে তো কোনো উট আমরা দেখলাম না, দেখলাম একজন লোক সেজদায় আছে আর একজন লোক মারতে যাচ্ছে, সেই লোকটা আবার পালায় চলে আসছে, মাঝখানে তো কিচ্ছু দেখতে পেলাম না আমরা। লোকজন আসলো, এসে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ তার সালাত আদায় শেষ হয়ে গেছে। এরপর বললেন যে আমরা এরকম ঘটনা শুনলাম যে আপনার এখানে নাকি বিরাট একটা উট আসছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, আমি যখন নামাজ পড়ি তো আমাকে হত্যার উদ্দেশ্যে আবু জাহাল যখন আসতেছিল তখন জিব্রিল আমিন আল্লাহর পক্ষ থেকে আসেন এবং আমাকে অবহিত করেন যে আমাকে মারার জন্য আসতেছে, আল্লাহ তাআলাই তাকে আমাকে রক্ষা করেছেন জিব্রিল আমিনের মাধ্যমে, এবং জিব্রিল সে সময় যে সুরাতটা ধারণ করেছে সেই সুরাতটা সে দেখেছে, এটা একটা বড় উটের সুরাতে সে দেখছে, যাতে করে জিব্রিল আমিনের যে রূপটা দেখলে তো এমনি সে ওখানে পড়ে যেত, কিন্তু সে যে কাপুরুষ একটা উট দেখেও পালাতে পারে এইটাকে বোঝানোর জন্য, মানে তার যে দেখতে তো অনেক বড় দেখায়, দেহ অনেক বড়, আমাকে হত্যা করতে চায় অথচ একটা উট দেখে পালাই গেছে, এরকম একটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা জিব্রিলকে উটের আকার ধারণ করতে বলেছেন, জিব্রিলও উটের আকার ধারণ করেছেন। যালিকা জিব্রিল, তিনি জিব্রিল ছিলেন, লাউদানা লা আখাদাহু, সে যদি আমার কাছে একদম কাছে এসে আমাকে মারার নিকটবর্তী হয়ে যেত তাহলে জিব্রিলকে বলা হয়েছিল যে আবু জাহেলকে ওখানেই তাকে শেষ করে দেওয়া হবে। তো এরকম মানে একবার না একাধিকবার হয়েছে, সূরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের শেষের অংশটাও নাজিল হয় ওই রকম আরেকটা প্রেক্ষাপটে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য আবু জাহেল এগিয়ে আসতেছিল আরেকদিন, উনি সেটাও মানে নামাজ পড়া অবস্থায় মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন সে সময়, কারণ আবু জাহেল মনে করছে এইটাই এমন এক সময় যে সময় তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনা অন্য কোনো দিকে থাকে না, নামাজের মধ্যেই থাকে, তো উনি যখন নামাজের সাজদায় গেছেন সে সময় আসছে, বলল যে আমি তার ঘাড়ের উপরে পা দিয়ে এমনভাবে চেপে দেব যাতে গলাটা ভেঙে যায় এবং ওখানে যেন মারা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই অবস্থা হলো যে উনি যখন ঘাড়ে পা দেবেন সে সময় আবার দৌড়ে পালাই গেছেন, দ্বিতীয়বার এই ঘটনা ঘটলো। যখন লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার শুনলেন, উনি বললেন যে
ওরা জিব্রিলকে দেখছে ওখানে, সে তখন দেখতে পায় যে মাঝখান দিয়ে মানে অনেক বড় একটা কিছু সে তাকে হত্যা করতে যাচ্ছে, সিংহের মতন দেখতে পায়। তো ওইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করে দেন সূরা ইকরার শেষের অংশ, যে মানে কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহি, সে যদি বন্ধ না করে দেয়, লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, আল্লাহ তাআলা বলে দিলেন যে এমন হয়ে যাবে যে তাকে আমি এক চপেটাঘাত দেবো এবং তাতে তার সব কিছু শেষ করে দেওয়া হবে। তো এটা মানে হত্যার ষড়যন্ত্র চলছে, এবং আরবের সবচেয়ে শক্তিশালী মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টা করতেছেন। আরেকটা এই চেষ্টা সফল হলো না, আবু জেহেল ওখান থেকে সরে আসলো, তবে আল্লাহ তাআলা আবু জেহেলকে ওখানে মারলেন না, কারণ আল্লাহর আরেকটা প্ল্যান আছে যার ফলে আবু জেহেলকে ওখানে মারা হয়নি। এটা হলো যে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমর ইবনে আসের ছেলে আবদুল্লাহ, উনি বলেন যে একদিন কুরাইশ নেতারা মক্কার কাবা ঘরের চত্বরে কীভাবে মারা যায় তার একটা পরামর্শ করতেছিলেন, যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মারা যাবে তারা একটা পরামর্শ করতেছিলেন। তো এখন করলোকে যে একটা কাজ করে, আগে তো একা একা আমরা মারার চেষ্টা করছি, তো আমরা সবাই বিপদগ্রস্ত হয়েছি, ওকবা ওতবা তো মারা গেছে, ওকবা সমস্যায় পড়েছে, আবু জাহাল ভয়তে পালাই চলে আসছে, তো এখন যখন সে কাবা ঘরে আসবে তখন আমরা সবাই মিলে তাকে মারার চেষ্টা করব। তো ঠিক আছে, তো মানে একদিন ওরা সকালবেলা, রাত্রে সিদ্ধান্ত হলো সকালবেলা ওরা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, প্রত্যেক দিন একবার কাবা ঘরে ঢুকে উনি তাওয়াফ করতেন, নামাজ পড়তেন। এই কাজ ওরা সবাই জানে যে আমাদের নবী ওখানে ঢুকবেন, উনি তাওয়াফ করবেন। তো সর্বপ্রথম উনি রুকনে হাজরে আসওয়াদ, যেটা যে হাজরে আসওয়াদের যে স্তম্ভটা আছে ওখান থেকে উনি তাওয়াফ শুরু করতেন। উনি শুরু করছেন, ওরা দরজার পাশে এদিকে দাঁড়াইছিল, তো শুরু করে ওইদিকে যাচ্ছেন, এই অবস্থায় সবাই মিলে ওই মানে গুতা মারা শুরু করেছে। তো আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন যে আমি দেখছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন উনি মুসলিম হননি, উনি বলছেন যে আমি দেখলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তাওয়াফ করতেছেন, কিন্তু যে গুতাটা যখন মারল লোকজন এত আঘাত ছিল, যে আল্লাহ রাসূল তো ইবাদত করতেছেন, তাওয়াফটা একটা ইবাদত, তো উনি বলেন যে তার চেহারাটা লাল হয়ে গেল, আমি বুঝলাম যে তার অনেক কষ্ট হয়েছে। এরপরে আবার আসলেন, আবার আসার পরে উনি ওই একই অবস্থায় তাকে আবার গুতা মারল, তো উনি কষ্ট পেলেন। এরপরে তৃতীয়বার যখন গুতা মারলেন তখন উনি দাঁড়ালেন, থমকে দাঁড়াই বললেন যে কুরাইশ তোমরা শোনো, আমা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে যার হাতে আমার আত্মা রয়েছে তোমাদেরকে আমি বলি, লাকাদ জিতকুম বিদ্যাবহি, তোমাদের জন্য আমি জবাই নিয়ে এসেছি, স্লটারিং নিয়ে এসেছি, তোমাদের হত্যা নিয়ে এসেছে। এত রেগে উনি কথা বললেন যে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন যে সবাই ভয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেল, যে এ কী কথা শুনলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এত শক্ত কথা বলেননি, কারণ উনি ইবাদত করতেছেন, সেই সময় সবাই মিলে তাকে হত্যা করবে, গুতা মারা শুরু করেছে, মানে ও সাতটা তওয়াফ করবেন, সাতটা তওয়াফে ওনাকে এরকম গুতা মারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলছেন যে দেখো আমি তোমাদের জন্য জবাই নিয়ে এসেছি, জবাই করা হবে। তো ওনার এই কথা শুনে একজন ব্যক্তি কথা বলেছে না, সবাই ভয়ে ওখান থেকে সবাই ছুটে পালিয়ে চলে গেল। এবং এটা মানে আশ্চর্য ব্যাপার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এটা মানে সাহসিকতা দিলেন আল্লাহ তাআলা, এবং এই সাহসিকতার কথা এমন অবস্থা হয়েছে যে তারা ওখান থেকে পালায় চলে গেছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তাকে হত্যার নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেল, এবং তাকে কষ্ট দিয়ে দিয়ে যেন হত্যা করা হয়, এটাই হলো তাদের প্ল্যানের মধ্যে। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা আসব যে আরও কীভাবে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, এবং আল্লাহ তাআলা তাকে কীভাবে সেভ করতেছেন, এবং ইসলাম কীভাবে আমাদের কাছে চলে আসলো। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, এবং আশা করি পরবর্তী এপিসোডেও আপনারা এটাকে দেখার চেষ্টা করবেন, এবং আমরা বোঝার চেষ্টা করব যে ইসলাম নিয়ে যারা চলে বেঁচে থাকতে চায় তাদের পিছনে মানুষ কীভাবে লেগে যায়। এটা কিন্তু বর্তমান জামানায় আছে, সব জামানায় থাকবে, ইসলাম নিয়ে সঠিকভাবে চলতে গেলে তাদের বিপরীতে কিন্তু একদল লোক দাঁড়ায় যায়, এইভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। আমাদেরকেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্ত হতে হবে, একেবারে স্থির হতে হবে, আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ।
পরবর্তী এপিসোডে আপনাদের দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة للعالمين.